প্রথমে ক্রোম ব্রাউজারে যাব, যেহেতু এটা ভিপিএন এর কাজ, অ্যাড ব্যানার ক্লিকের কাজ। এখন লিখব www.youtube.com, লিখে সার্চ করব, গুগলে ক্লিক করলাম। www.youtube.com লিখে ইউটিউব পেজে প্রবেশ করব, এখন ডান করে দিলাম। এখন ইউটিউব পেজ চলে আসছে। এটা যেহেতু মোবাইল বা আইফোন, সেক্ষেত্রে আমরা এটাকে ডেস্কটপ মোডে নিয়ে নিব। নিচে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলাম। এখন খুঁজে নেব ডেস্কটপ সাইট, যে ডেস্কটপ সাইডে ক্লিক করলাম। এখন পুরোটা স্ক্রিন ডেস্কটপ মোডে চলে আসছে। এ পর্যায়ে আমরা টাইটেল সার্চ করব। এখানে টাইটেল পেস্ট করে দিতে পারেন, কিংবা আমি লিখে দিচ্ছি। এখানে আমি আপেলের রসমালাই রেসিপি একটা টাইটেল নিচ্ছি। আপনি যেই চ্যানেলের টাইটেল সার্চ দিবেন ওই চ্যানেলটাকেও মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপেলের রসমালাই রেসিপি। এখন অনেকগুলো আপেলের রসমালাই রেসিপি চলে আসছে, এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে চ্যানেল সহ মিলিয়ে। আমি যেহেতু রুজিনাস কুকিং হাউস খুঁজছি, এই যে রুজিনাস কুকিং হাউস খুঁজে পেয়েছি। এখন এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর কোনো কোনো ভিডিওতে শুরুতে অ্যাড আসবে, কোনো কোনো ভিডিওতে শুরুতে অ্যাড না আসলেও মাঝখানে অ্যাড আসবে। এখন কিছুক্ষণ সময় ওয়েট করব স্কিপ ব্যানার আসার জন্য। এই যে স্কিপ ব্যানার চলে আসছে। এখন এই যে সবুজের মতো লেখা দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ব্যানার এডে চলে যাব। ব্যানার এডে প্রবেশ করলাম। এখন প্রায় 2 থেকে 3 মিনিট এই ব্যানারগুলো দেখব। যেহেতু এটা ব্যানার অ্যাড ক্লিকের কাজ, এই ব্যানার অ্যাড ক্লিকের মাধ্যমে আপনি প্রতিদিন অনেক ডলার ইনকাম করতে পারবেন। এখন আমার অ্যাডগুলো দেখা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিডিওতে ফিরে যাব। ভিডিওতে ফিরে যাওয়ার জন্য নিচে দেখেন লেখা আছে টু, এখানে টুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে ভিডিও দেখা যায়, এখানে আবার আমি ক্লিক করলাম। এখন ভিডিওতে ফিরে যাব ভিডিওটা ওয়াচ করার জন্য। এখন ভিডিওতে সারা
に1年で満足できない場合にも4年間のアフターフォロー付きだから安心。実績が信頼と実力の証。脱毛ならミュゼ。এখন ভিডিওটা চলে আসছে এখন ভিডিওটা 2 থেকে 3 থেকে মিনিমাম 5 মিনিট ভিউ করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনাস কুকিং হাউস আজকের পর্বে আপনাদের জন্য আরো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে আপেলের রসমালাই খুবই মজাদার একটি ডেজার্ট আশা করছি আপনাদের ভালো লাগবে ফার্স্ট স্টেপে এখানে 200 গ্রাম আপেল লাগছে প্রত্যেকটিকে একই সাইজের করে কিউব করে কেটে নিয়েছি প্রায় 5 মিনিট ওয়াচ করব এই যে ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছি যেন কালার ঠিক থাকে আপেলের রসমালাইয়ের জন্য এটাকে কালো হতে দেওয়া যাবে না এর সাথে লাগছে 2টি এলাচ 140 স্পুন লবণ 1 কাপ পরিমাণ চিনি এখন আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি প্রায় আধা লিটার সাথে লবণ এলাচ 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি সাথে আপেল অ্যাড করে দিচ্ছি এখন আমি প্রায় 20 মিনিট টিকে সিদ্ধ করে নিব পরে আমি ডেকে দিচ্ছি প্রায় 15 মিনিট পর এখন আমি নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সাসিরিকের কাঠি দিয়ে কেচে দিচ্ছি এই কাজটা অবশ্যই কাঁচা অবস্থায় করতে যাবেন না তাহলে ভেঙে যাবে আর অবশ্যই সাবধানে কেচতে হবে আমি আবার দিকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব হয়ে গেছে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখন সেকেন্ড স্টেপের জন্য লাগছে 600 মিলি 100% মিল্ক 1/3 কাপ কনডেন্স মিল্ক আর লাগছে 2টি এলাচ এখন একটি হাঁড়িতে 600 মিলি দুধ নিয়ে নিচ্ছি এখন আমি যে কান্ট্রিতে অবস্থান করতেছি সেই কান্ট্রি সেট করে নিয়েছি যে এই যে দেখা যাচ্ছে আমি জাপানে অবস্থান করতেছি যেহেতু জাপান লোকেশন কাজে সাহায্য করবে আপনাদের উপকারে আসবে